এই কে আছে? একবার মন্ত্রী সুধাকর চামরকে এখানে পাঠিয়ে দে তো। পাঠাতে হবে না স্যার, রাজদর্শনের জন্য আমি বাস্তবসলে প্রতীক্ষা করছিলাম অন্ধকার জগতের শাসিন স্যার। দেখো তোমার সব কথা আমার ভালো লাগে, শুধু শেষের ওই সম্বোধনটুকু ছাড়া। কেন স্যার, সম্রাটকেই তো মহারাজা অথবা শাহেনশাহ বলে। না, শাহেনশাহ বা মহারাজ বলাতে আমার কোনো আপত্তি নেই, তবে ওই অন্ধকার জগতের। কিন্তু স্যার, ভারতবর্ষের রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি সবই তো ওই অন্ধকার জগতের টপবসরা চালাচ্ছে স্যার। তুমি কি করে জানলে? না না, এসব স্যার আমি জানিনি, এসব তো ওই কয়েকজন বিরোধী আর সাংবাদিকেরা বলছে। কি বলে? বলে আপনি নাকি আপনার প্রিয় এসব পেপার কাটিং। কেন আপনার প্রিয় এসব পেপার কাটিং দেখায়নি? সে তো তোমার মতো নাম্বার ওয়ান চামচা, সে সবসময় আমাকে ওই ভালো ভালো সমালোচনাগুলো দেখা, এইসব কথা মোটে আমাকে বলেই না। আমি কিন্তু স্যার আপনাকে ভালো মন্দ দুটো এসে, সেই জন্যই তো অন্যান্য মন্ত্রীদের চেয়ে তোমাকে আমি একটু বেশি পেয়ার করি, মানে বেশি একটু মাসোহারা দিই। তা ঠিক, তা ঠিক। কিন্তু স্যার আপনিও তো নিজে পেপারগুলো দেখে ওইসব বিরোধী কথাকে টাইট দিতে পারেন। সময় কোথায়, সময় কোথায়? আমার শয়নে, স্বপ্নে, জাগরণে সবসময়ই দেশবাসীর কথা মনে পড়ে, যেন যখন আমি ঘুমোই তখন আমি রাতে আমার ঠিকমতো ঘুম আসে না। আমি যে অর্থ উপার্জন করি সেই অর্থ দিয়ে বিরোধী এবং সাংবাদিকদের চুপ করিয়ে রাখি। তা কি বলে ওরা? বলে স্যার বোম্বাইতে বোমা বিস্ফোরণে আপনার নাকি হাত ছিল, ইব্রাহিমের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল বলে আপনি তাকে দুবাই পালাতে সাহায্য করেছেন। আরো বলে, কি বলে? বলে জলগাঁও যৌন কেলেঙ্কারির সাথে এবং লাটুরে ভূমিকম্পের ত্রাণ তহবিলে অর্থ তছরূপ করার মধ্যে আপনি জড়িত ছিলেন। দেখো শোনো, ওসব বলে ওসব বলে আমার মাথার চুলো এক গাছে কেউ ছিঁড়তে পারবে না। তাছাড়া কে কটা মন্ত্রী ধোয়া তুলসী পাতা আমি ভালো মতো জানি, এমনকি আমাদের দিল্লীশ্বর। আচ্ছা স্যার, দিল্লি থেকে আপনাকে মহারাষ্ট্রের রাজাপুরে পাঠায় কেন, এটা কিন্তু এখনো জানতে পারি। ওই বুড্ডা মহারাজ, দিল্লির মহারাজ, সে ভেবেছে যে জনগণ বোধ হয় আমাকে মসনদে বসিয়ে তাকে মসনদ থেকে হাঁটিয়ে দেবে। বুড্ডাটা কবে হাঁটে না কবে? কেন তুমি এসব ভাবছো? কেন ভাবছি? ভাবছি স্যার আপনার জন্য, আমার জন্য। আরে ওই বুড্ডাটা মরে গেলেই তো, আর কয়েকটাকে বিরোধী আছে তাদেরকে ল্যাং মেরে আপনিই তো দিল্লির মসনদে বসবেন স্যার। ঠিক বলেছ, ওই দিল্লির মসনদ, ওই দিল্লির মসনদ আমার সারা জীবনের স্বপ্ন, ওটা আমার চাই চাই। একদম হাসবে না। আরে ওইদিকে মন্ত্রিসভার একটা জরুরি মিটিং চলছে আর তুমি হো হো করে হাসছ, আর আমি পেচ্ছাপ করার নাম করে বাইরে চলে এসেছি, তুমি আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছো, হাসবে না, একদম হাসবে না। কেন স্যার? কেন স্যার? আবার কেন স্যার? পরবিন এইসব জায়গা থেকে বহু গোয়ারি উপজাতি লোকেরা দলে দলে সকাল থেকে রাজপথের সামনে জমায়েত হচ্ছে। কেন, কি চায় ওরা? কি চায় ওরা? সচক্ষে আপনাকে দর্শন করে একটা স্মারকলিপি দিতে চায়। স্মারকলিপি? স্মারকলিপি তো সেই পুরনো দাবি, হাই ফ্যান তুলে দিয়ে কমা বসাও। ওদেরকে আপনি দর্শন দেবেন না স্যার? না, আমি ওদের দর্শন দেব না। তুমি শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি মন্ত্রিত্ব ফলাতে ওদের সামনে হাজির হও না, তুমি খালি এখান থেকে দেখে যাও ওই জনতার ভিড় কি করে আমি সামাল দিই, দেখে যাও। ঠিক আছে স্যার। স্যার হ্যালো স্যার, জানালা দিয়ে দেখুন স্যার। বলো স্যার, জানালা দিয়ে দেখুন, আদিবাসী মানুষের মিছিলের ঢল সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ক্রমশ এগিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, মন্ত্রিত্ব ফলাতে ওদের সামনে হাজির হয়েও না। আমাকে দেখো, আমি কি করে ওই ভি সামাল দিয়ে ছত্রভঙ্গ করে দিই, দেখো। ঠিক আছে, তাহলে আমি একটু বাড়িতে ঘুরে আস। হ্যাঁ হ্যালো, হ্যালো কমিশনার, হ্যাঁ আমি সিয়াম থুরি, আমি রাজা বলছি। শোনো, হ্যাঁ তোমার কজন পুলিশ ওই মিছিল ছত্রভঙ্গ করবার জন্য আছে? কি বললে? 40 জন? 40 জন কেন? বাকি সবাই কি নাকে শস্ত্র নিয়ে ঘুমাচ্ছে? কি বললে?
সবাই জলতার ভিড়ে লাঠি নিয়ে পিস্তল নিয়ে। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। শোনো শোনো শোনো, ওরা যদি এদিকে ছত্রভঙ্গ করতে আসে, শোনো ওদেরকে যেভাবে হোক মেরে ছত্রভঙ্গ করে দেবে, বুঝেছ? হ্যাঁ ঠিক আছে। কি বললে? আরো লোক আছে, কিছু কিছু আদিবাসী। হ্যাঁ ঠিক আছে, তোমার লোকদের বলো কাউকে যেন না ছাড়ে, তাদের যেন মেরে উড়িয়ে দেয়। ঠিক আছে, ওকে চল চল। বল স্যার। হ্যাঁ কি বললে? হ্যালো হ্যালো কমিশনার, হ্যাঁ কি বলছো? ও গোয়ালি উপজাতির নেতা আমার সঙ্গে দেখা করতে যায়, ঠিক আছে তাকে মারতে মারতে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে ওকে, চল চল সালা। মধ্যে বন্ধু ক্লাস নিয়ে গুলি করে ছুটবি, বল বল তুই চল। বল 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 আমার কি জন সঙ্গে আসেনি, আমাকে সন্তোষ সমান দিচ্ছিলাম। দাদা তোর নেতাগিরি নেতাগিরি আমি আজকে তোকে ফলাচ্ছি, বল বল। দলিত ওই 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 দলে দলিতের কোনো নেতা ছিল কিনা, বল আদিবাসী এই মার দাঙ্গা এসব করো বলেই তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেউ তোমাদের পছন্দ করে না। আই এম সরি স্যার জানো তোমার এই ব্যবহারের জন্য এই অত্যাচারের লোকটা মারা যেতে পারতো, আমি তোমাকে সাসপেনশন করবোই। না স্যার না স্যার, আমার ছেলে বউ নেই স্যার, আমি না খেয়ে পাওয়া যাবো স্যার। হ্যাঁ আমার চাকরিটা স্যার দয়া করে কেন হবেন না স্যার? কেন ওই খুশের পয়সা টাকা ভাই করি স্যার? স্যার এবারটার মতো মাফ করে দিন স্যার। দেখো তোমাকে মাফ করার অধিকার আমার নেই, ওর আছে, ওর কাছে ক্ষমা চাও। আই এম সরি মিস্টার লিডার। তোকে ক্ষমা স্যার, দেখুন পুলিশের এই অমানসিক অত্যাচারের জন্য আমি খুব দুঃখিত। বলুন এবার আপনার কি দাবিটা? খুবই নগণ্য। হ্যাঁ বলুন। গন্ডি গোয়ালি আর মাঝখানে যে কোমা হাইফেনটা রয়েছে ওটাকে সরিয়ে কোমা বসাতে হবে। তার মানে গন্ড আর গোয়ালিকে এক করে দিতে হবে, তো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আর আমাদের এত বছরের দাবি ওই হাইফেনটা সরিয়ে কোমা বসানো হচ্ছে না, কেন? বলে যাও বলে যাও বলে যাও, একটু দম নিয়ে বলো, আস্তে আস্তে বলো, কারণ দাবি করার মিছিল করার মিটিং করার প্রত্যেকের সাংবিধানিক অধিকার আছে এবং তোমারও আছে। বলো বলো। আপনি তো জানেন আমাদের আদিবাসী মধ্যে কুন্ডি হালবা কলি মহাদেব কলি যে একটা গোষ্ঠী সরকার জিরিয়ে রেখেছে। হ্যাঁ একটু দম না, দম নিয়ে ভালো করে বল, ভালো করে বল। দেখো প্রজাদের দুঃখ দুর্দশার কথা যদি আমি নাই শুনতে পারবো তবে তাদের ভালোবাসবো কী করে? বলো বলো বলো। এত বছর ধরে আমরা ওই দাবি লড়াইয়ের জন্য লড়ে যাচ্ছি, প্রয়োজন হলে আমরা সারাজীবন লড়াই করে যাব। আর আপনি বলছেন না কঠিন সমস্যা? হ্যাঁ কঠিন সমস্যা। হ্যাঁ গম্ভীর সমস্যা, খুব গম্ভীর সমস্যা। আরে বাবা এ তো আমার হাতের লেখা অর্ডার নয় যে আমি কেটে দিলে আমার সঙ্গে সঙ্গে হাইফেনটা তুলে কমা বসে গেল। তবে আমি দিল্লির মহারাজকে জানিয়েছি, উনি ব্যাপারটা বলেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন উনি বিবেচনা করবেন দিস কেস আন্ডার কনসিডারেশন। বুঝতে পেরেছ? এসো যাও। না আপনাকে না নিয়ে ওই জমকার হচ্ছে না নিয়ে আমি একা কিছুতে যাব না। তাই না? হ্যাঁ আমাকে না নিয়ে তুমি ওখান থেকে যাবে না? না তুমি জানো চোংদার ট্যাঙ্কের লড়াইতে আমি কত রক্ত ঝরিয়েছিলাম? সেদিন রক্ত ঝরেছিল বলেই জ্বর এসেছে, আজও আমরা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়ে যাবো
যে কালো মানুষ হলেও আমাদের রক্তে রং লয় টুকটুকে। তার মানে খুনোখুনি মারামারি এই অহিংস দেশে না না হতে পারে না। আমরা অসংখ্য মা বোন ভাইয়েরা শান্তভাবে দাবি চিরই হাইফেন বল সরিয়ে কমা বসাতে হবে। প্রয়োজন হলে আজও আমরা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়ে যাব দলিতেরা দাবি আদায় নয় যে কখনো পিছু হাটে না মস্ত ভয় পায় না। ভাই সব আপনারা শান্ত হন, আপনার সামনে রাজাকে কিছুতেই উপস্থিত করতে পারলাম না। আপনারা ওই পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে আসুন, এই রাজসভার মধ্যে দখল করতেই হবে, করতেই হবে। হ্যালো হ্যালো কমিশনার, হ্যালো, হ্যাঁ কি বললে কি বললে? হ্যাঁ খুন হয়েছে, গুলি চলেছে, কজন মারা গেছে? হ্যাঁ বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। শোনো শোনো আরো মারো আরো মারো, কজন মরেছে কি বললে? গুপ্ত কুটির লাশে ভরে গেছে, ঠিক আছে ভরো ভরো আরো ভরো আরো ভরো। হ্যাঁ 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 হ্যাঁ, যে বাইরে আসবে তাকে মারো। না 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 মারবে না মারবে না, হত্যা করো হত্যা করো হত্যা। হ্যাঁ হত্যা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি পুলিশকে বারণ করুন। কেন কেন বারণ করুন? কি জন্য বারণ করুন? ওই হত্যালীলা বন্ধ করার জন্য? রক্ত গঙ্গা বইছে বলে তুমি ভয়ে আতঙ্কিত হয়ে আমার কাছে ছুটে এসেছো? বই আক বই আক রক্ত গঙ্গা, দেখি ওই দলিত মানুষরা আমার এক কাছা কেস স্পর্শ করতে পারে কিনা। ওরা আপনার কেস স্পর্শ করতে পারবে না ঠিকই, কিন্তু বিরোধীরা পারবে, কারণ বন্দুকের গুলির আওয়াজে এবং পুলিশের লাঠি যেভাবে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে তাতে অনেকে মরতে শুরু করেছে। মরবেই তো, মরবেই মরবেই আরো মরবেই, কারণ দয়া মায়া মানবতা এসব বাদ রেখে ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, বুঝেছ মন্ত্রী সুধাকর? হ্যাঁ শোনো, তোমাকেও বলে দিচ্ছি বেশি ট্যাফু করলে তোমাকে ওই মন্ত্রিত্ব থেকে আমি বাদ দিয়ে বসিয়ে দেবো। সেটি স্যার, এত কাঠখড় পুড়িয়ে আপনার চামচাগিরি করে সাধারণ মানুষের পয়সা তছরূপ করে আমি মন্ত্রিত্ব পেয়েছি, আর সেই আপনি কিনা আমাকে মন্ত্রীর থেকে বাদ দিয়ে দেবেন? বেশি ট্যাফু নকি জকি করলেই কিন্তু বসিয়ে দেবো। তবে হ্যাঁ একটা কথা তোমায় বলে রাখো, তোমার কল্যাণেই তোমার স্বার্থে পদত্যাগ করা উচিত। কেন জানো? জানো তুমি পদত্যাগ করবে সারা দেশে তোমার নাম ধন্য ধন্য হয়ে উঠবে, ওরা তোমাকে হিরো বানিয়ে মাথায় তুলে নাচবে, পরের বার ইলেকশনে তোমাকে আবার জয়ী করে আবার মন্ত্রিসভায় পাঠাবে। কি বুঝলে স্যার? আপনার মাথায় চাল আর চাল বাই দাও। মৌলবাদী রাজনীতিতে তুমি একেবারে শিশু, কিচ্ছু পারবে না, বুঝেছ? যাও এখনই গিয়ে ওই পদত্যাগ পত্রটা লিখে ফেলো। যাও ঠিক আছে স্যার, আমি তাহলে পদত্যাগ পত্র লিখে আনি। হ্যালো কমিশনার, আমি রাজা বলছি। হ্যাঁ শোনো, আমি দিল্লি যাচ্ছি, ব্যাকডোর দিয়ে দিল্লি যাচ্ছি। কেউ যদি জিজ্ঞাসা করে বলবে যে কখন গণ্ডগোল হয়েছিল, তখন আমি ছিলাম না, আমি দিল্লিতে ছিলাম, ঠিক আছে? হ্যাঁ আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি রাতের অন্ধকারে ওই দলে দলে অনার্চনা তীর ধনুক নিয়ে ছুটে আসে, যে ভিড়ের চাপে শত শত শিশু নারী আর আদিবাসীরা মারা গেল, তাদের বিদেহী আত্মাগুলো যদি আমার কাছে লাঠি বল্লম টাঙি সুটা নিয়ে এগিয়ে আসে। হ্যাঁ এই জন্য পালিয়ে যাচ্ছি, দেশের স্বার্থে, আমার স্বার্থে, মানুষের স্বার্থে। এতক্ষণে একটু বোঝা নামলো, একটু গান গাই। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম।